আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। দুর্নীতি ও লুটপাটের চোরাবালিতে আটকে আছে আওয়ামী লীগ, বললেন ইমরান। শেখ হাসিনা বললেন মার্শাল র জারি করে ক্ষমতা দখলের পথ এখন বন্ধ। ধর্ম ও ইসলামী মূল্যবোধ বিরোধী শিক্ষা কারিকুলামে মানা হবে না, সংবাদ সম্মেলনে আলহাজ মিসবাহুর রহমান চৌধুরী। এবার জানিয়ে দেব গুরুত্বহীন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের ভয়। বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনে ভোট শুরু আজ। সর্বশেষ জানিয়ে দেব ২৪ সালের নির্বাচনেও ব্রাহ্মণবাড়িয়ার কৌশল নেওয়া হবে, বলছেন রুবিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। দুর্নীতি ও লুটপাটের চোরাবালিতে আটকে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ গণতন্ত্র হরণ, গুম, খুন, চুরি, দুর্নীতি ও লুটপাটের চোরাবালিতে আটকে আছে। এখান থেকে তারা বের হতে পারছে না, আর বের হতে পারবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। তিনি বলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নিজেই আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাটের জন্য দলকে চোরের খনি আখ্যায়িত করেছিলেন, আজও তারা সেখান থেকে বের হতে পারেনি। রিলিফের কম্বল চুরি দিয়ে শুরু করে ছাগল চুরি, ভোট চুরি থেকে রিজার্ভ চুরি, কোনো চুরি বাদ দিচ্ছেন না তারা। বাকশাল কায়েম দিয়ে গণতন্ত্র হত্যা শুরু করেছিলেন, এখন গণতন্ত্র ভোটাধিকার হরণ করে দেশের মালিকানা কেড়ে নিয়েছে, জনগণের জীবন জীবিকা বিপন্ন করে তুলেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ রেল স্টেশন চত্বরে ৪ ফেব্রুয়ারি সমাবেশ সফল করতে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন বিএনপি জনগণের সঙ্গে নিয়ে সঠিক পথে হাঁটছে। এর আগে বিকাল থেকে ইমরান সালে প্রিন্সের নেতৃত্বে নতুন বাজার থেকে গাঙ্গিনা পার হয়ে রেলওয়ে স্টেশন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের নেতৃত্বে হরিকিশোর রায় রোড থেকে আঠারবাড়ি বিল্ডিং, ছোটবাজার, বড়বাজার হয়ে রেলওয়ে স্টেশন সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে র্যালির মোড় থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত নেতাকর্মীরা পদযাত্রা সহকারে প্রচারপত্র বিতরণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে পথসভায় মিলিত হয়। মার্শাল ল জারি করে ক্ষমতা দখলের পথ বন্ধ, বললেন শেখ হাসিনা। সংবিধানের পঞ্চদশ সংশোধনী দেশের গণতন্ত্রকে শক্তিশালী এবং অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর সহ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন পঞ্চদশ সংশোধনী আনয়নের ফলে দেশে একটি স্থিতিশীলতা এসেছে, কারণ দেশের দীর্ঘদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, এখন আর অনির্বাচিত কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারছে না। শেখ হাসিনা বলেন মার্শাল ল জারি করে ক্ষমতা দখলকে উচ্চ আদালত অবৈধ হিসেবে ঘোষণা দিয়েছেন, যার ফলে আজকে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়েছে। তিনি বলেন আমরা এই ঘোষণার প্রেক্ষিতে আমাদের সংবিধানে পঞ্চদশ সংশোধনী নিয়ে এসে গণতন্ত্রকে সুসংহত করেছি। এই গণতন্ত্র হচ্ছে জনগণের শক্তিকারও দৃঢ় করা এবং ক্ষমতায় কে যাবে কে যাবে না জনগণই যেন তা নির্ধারণ করতে পারে, তা নিশ্চিত করতে পারে। মার্শাল ল জারি করে ক্ষমতা দখলের পথ বন্ধ হয় দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা মনকষ্টের কারণে মন্তব্য করে প্রধানমন্ত্রী আরও বলেন যদিও সেটা দেশের তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবীদের অন্তর্জালার কারণ, তারা কোনোদিন ভোটের জিততে পারবে না আর রাজনীতি করতে পারবে না, বা জনগণের মুখোমুখি দাঁড়াবার মতো সৎসাহস তাদের নেই। কোনো মতে ক্ষমতায় কিভাবে যাবে তাই তারা সবসময় গণতান্ত্রিক ধারাকে ব্যর্থ করার চেষ্টা করে, তাদের এই প্রচেষ্টা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। শেখ হাসিনা বলেন ৯৬ থেকে ২০০১ মেয়াদে ২১ বছর পর সরকার এসে আওয়ামী লীগ ৫ বছর দেশ পরিচালনার পর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছিল, আর যেটি ছিল বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একমাত্র ঘটনা। এছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল, ইমার্জেন্সি, মার্শাল ল, নানা ধরনের ঘটনায় বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সরকারের গত তিন মেয়াদে টানা শাসনে ২০০৯ থেকে ২০২৩ সালের আজকের বাংলাদেশ বদলে গেছে। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রস্তাবে নির্বাচন পদ্ধতির সংস্কারের ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটারকে বাদ দিয়ে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন, স্বচ্ছ ব্যালট বাক্স, স্বাধীন নির্বাচন কমিশন গঠনে নির্বাচন কমিশন আইন পাশ সহ নির্বাচন কমিশনের ব্যয় নির্বাহের বিষয়টাও স্বাধীন করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ভূমিহীন গৃহহীন ঘর করে দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গ টেনে তিনি বলেন ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দেওয়ার সময় কে কোন দলের তা দেখিনি, মানুষকে মানুষ হিসেবেই দেখেছি। মুজিবের এই বাংলা একটি মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে তা তার সরকার নিশ্চিত করবে। জনগণ যাতে সরকারের সেবা পায় তা নিশ্চিত করার জন্য তিনি রংপুর বিভাগে করে দিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা এবং রংপুর অঞ্চল সবসময় ছিল দুর্ভিক্ষ বা মঙ্গাপীড়িত। সেজন্য আমি চেয়েছি যে এখানে যদি একটি বিভাগ হয় এবং সেবা যদি জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে পারি তাহলে মানুষ ভালো থাকবে। এরপর রংপুর সিটি কর্পোরেশন করে দিয়ে তার সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং বাস্তবায়নাধীন প্রকল্পের একটি খতিয়ান তিনি তুলে ধরেন।
ধর্ম ও ইসলামী মূল্যবোধ বিরোধী শিক্ষা কারিকুলামে মানা হবে না, সংবাদ সম্মেলনে আলহাজ মিসবাহুর রহমান চৌধুরী। ধর্ম ও ইসলামী মূল্যবোধ বিরোধী শিক্ষা কারিকুলামে বরদাস্ত করা হবে না। শিক্ষা সিলেবাসে যেসব ভুলভ্রান্তি হয়েছে তা অবিলম্বে সংশোধন করতে হবে। মাধ্যমিক পাঠ্যপুস্তকে বাংলাদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের পরিপন্থী কিছু কথা অন্তর্ভুক্ত হয়েছে। আমরা সহ দেশের অন্যান্য ইসলামী দল ও হকপন্থী ওলামা মাশায়েখরা ইসলামী পরিপন্থী পাঠ্যপুস্তকের যৌক্তিক ও বিজ্ঞানসম্মত প্রতিবাদ করছেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান আলহাজ মিসবাহুর রহমান চৌধুরী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী স্বীকার করেছেন যে পাঠ্যপুস্তকে বেশ কিছু ভুল ও অসঙ্গতি আছে, এই অসঙ্গতি সংশোধন করে নেওয়া হবে। একই সাথে দায়ীদের খুঁজে বের করে আইনি ব্যবস্থাও নেবেন, এ সংক্রান্ত ব্যাপারে দুইটি কমিটি গঠনের ঘোষণাও দিয়েছেন। শিক্ষামন্ত্রী এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই, তবে একই সাথে সরকারকে সতর্ক দিয়ে বলতে চাই, সরকারের ভেতর ঘাপটি মেরে কিছু কুচোরকে আছে যারা সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার নানামুখী চক্রান্তে লিপ্ত। এই মুখোশধারী চক্রান্তকারীদের খুঁজে বের করে সরকারের সবকটি বিভাগ থেকে তাড়িয়ে দিতে হবে। গুরুত্বহীন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের ভয়। বিএনপি ছেড়ে দেওয়া জাতীয় সংসদের 06 আসনের উপর নির্বাচন আজ। 06 আসনগুলোতে হচ্ছে ঠাকুরগাঁও 3, বগুড়া 4 ও 6, চাঁপাইনবাবগঞ্জ 2 এবং 3, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। বিএনপির নির্বাচন বর্জন করা এসব আসনের উপর নির্বাচন অনেকটাই গুরুত্বহীন বলে সাধারণ ভোটাররা মনে করেন। ভোটারদের ধারণা যে এ নির্বাচনে এমনিতেই সরকার দলের প্রার্থী জয়ী হবে, তবে ভোটারদের এ ধারণার বাইরে আওয়ামী লীগের কাছে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ তারা ভাবছে বিএনপি কর্মী সমর্থকরা যদি ভোট কেন্দ্রে যায় এবং ভোট প্রদান করে তাহলে তাদের প্রার্থী পরাজিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই ভয়ে এই গুরুত্বহীন নির্বাচনেও সরকারি দল জয়ী হতে মরিয়া হয়ে উঠেছে। আর তাতে এসব নির্বাচনী এলাকা উত্তপ্ত হয়ে পড়েছে, কোথাও প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিখোঁজ হয়ে পড়েছে, আবার কোথাও বিএনপি কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এতে আওয়ামী লীগ দলী ও তাদের সমর্থিত প্রার্থী ছাড়া অন্যদের মধ্যে ভয় ও আতঙ্ক কাজ করছে, সাধারণ ভোটারও বেশ শঙ্কিত। 6টি আসনের উপনির্বাচনের মধ্যে এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন ব্যাপক আলোচিত হচ্ছে। এই আসনের উপনির্বাচনে বিএনপির দলছুট নেতা উকিল আব্দুস সাত্তার ভুইয়াকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে। তাকে সমর্থন করে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তাকে জেতাতে মরিয়া আওয়ামী লীগ নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করেই তারা ক্ষান্ত হয়নি। উকিল সাত্তারের নির্বাচনী এজেন্টও হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাত্তারের একতরফা জয় নিশ্চিতে নির্বাচনে থাকা অন্য 3 প্রার্থীকে একতরফা নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাত্তার ভুইয়া প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ গত শুক্রবার থেকে নিখোঁজ। বিএনপি ছেড়ে দেওয়া 6 আসনে ভোট শুরু আজ। বিএনপির দলীয় সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া 6টি সংসদীয় উপনির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে। বুধবার সকাল 8:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকেল 4:00 পর্যন্ত। সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট নেওয়া হচ্ছে। আসনগুলো হলো ঠাকুরগাঁও 3, বগুড়া 4 ও বগুড়া 6, চাঁপাইনবাবগঞ্জ 2 ও চাঁপাইনবাবগঞ্জ 3 এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। শেষ খবর পাওয়া পর্যন্ত সব আসনে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। ভোটে যে কোনো ধরনের অপ্রীতকর পরিস্থিতি এড়াতে মাঠে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 24 সালের নির্বাচনেও ব্রাহ্মণবাড়িয়ার কৌশল নেওয়া হবে বললেন রুবিন ফারহানা। রাত পোহালেই ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের উপনির্বাচন। একই দিনে বিএনপি ছেড়ে দেওয়া আরও 4টি আসনের নির্বাচন হলেও সবার চোখ ব্রাহ্মণবাড়িয়ায়। ওই নির্বাচনে প্রার্থী না হয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার এই নির্বাচনকে বিএনপির জন্য সরকারের একটি বার্তা হিসেবে দেখছেন অলি আহাদ তনয়া। বিএনপির এই তরুণ নেত্রী মনে করেন, আগামী 24 সালে জাতীয় সংসদ নির্বাচনেও সরকার একই কৌশল নিতে পারে, নানা প্রলোভন দিয়ে বিএনপি থেকে 2-1 নেতাকে সরানোর চেষ্টা করবে। দলছুট এসব প্রার্থীকে জেতাতে সব ধরনের কৌশল নেবে সরকার। মানব জমিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব আশঙ্কার কথা জানান রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচন সম্পর্কে তিনি বলেন, এই নির্বাচনটি সরকারের ক্ষমতা প্রদর্শনের নির্বাচনে পরিণত হয়েছে। সরকার দলীয় প্রার্থীদের জোর করে বসিয়ে দেওয়া হয়েছে, স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ এখনও নিখোঁজ। এই নির্বাচনটির মধ্য দিয়ে সরকার একটি পরিষ্কার বার্তা দিচ্ছে, আগামী 24 সালের যে নির্বাচন হবে সেখানে তারা লোভী এবং সরকারের প্রলোভনে পা দেওয়া 2-1 নেতাকে হয়তো বিএনপি থেকে এভাবে সরানোর চেষ্টা করতে পারে। তাদেরকে জেতানোর জন্য যে কোনো ধরনের ক্ষমতা